আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশি দুর্ভিক্ষ হবে না বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নয়াপল্টনের দিকে ছুটে আসা মানুষকে আটকাতে পারেনি সরকার বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো দুর্যোগে সবার আগে জনগণের পাশে দাঁড়ায় জামায়াত বলেন নুরুল ইসলাম বুলবুল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় জামায়াতের উদ্বেগ। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা, হোতা গ্রেপ্তার। বিএনপির এক দফার সাথে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ ও গণফোরামের একাত্মা। রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলেন নুরুল হক নূর। যুক্তরাষ্ট্রের আদালতে ছয় কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা বাংলাদেশিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশের খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে পোড়াশার সরাইগাছি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পৌরসা উপজেলার শাখার্থী বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিশ্চিত পরিকল্পনা এক ফসলি জমি দুই ফসলি তিন ফসলি জমিতে পরিণত করেছে কৃষক। কৃষি যান্ত্রিকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে, ফসলের উৎপাদন বহুগুণে বেড়েছে, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কৃষক বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরো বলেন উন্নয়নে ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ এক আসনে 10 কিলোমিটার রাস্তা পাকা ছিল না, এই সরকারের আমলে এই আসনে 400 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। তবে বিএনপি বঙ্গবন্ধু হত্যার বিচার বাধা দিয়েছে, সংসদে হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনা সরকারের আমলে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে। নয়াপল্টনের দিকে ছুটে আসা মানুষকে আটকাতে পারেনি সরকার বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুকৌশল বাস মিনিবাস গণপরিবহন বন্ধ করে সরকার নয়াপল্টনের দিকে ছুটে আসা মানুষকে আটকাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন মানুষের ভোটাধিকার বাক ব্যক্তি স্বাধীনতা সহ বহুমাত্রিক গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং অবাধ সরকারের পদত্যাগের দাবিতে গতকাল পল্টনের স্মরণকালীর বৃহত্তম সমাবেশ অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ সমাবেশকেও বাধাগ্রস্ত করতে সরকার তার স্বভাব সুলভ চন্দ্র নীতির কোনো ব্যতিক্রম করেনি। রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশের বাধা, গ্রেপ্তার, পাড়ায় মহল্লায় ককটেল বিস্ফোরণ সহ সহিংস আক্রমণ, কোনো কিছুই কমতি ছিল না। নেতাকর্মীদের বাড়িতে অবরুদ্ধ করা সহ গাবতলী, আমিন বাজার, গাজীপুর, ধামরাই, টঙ্গী, কালীগঞ্জ সড়ক আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, মাগুরা কেরানীগঞ্জ মহাসড়কে ঢাকা প্রবেশদ্বারে তল্লাশি চৌকি বসানো হয়। এসব এলাকা থেকে অসংখ্য যানবাহন আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা ঢাকায় ঢোকার সময় গ্রেপ্তার করা হয়। এতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, রোগী সহ সাধারণ মানুষও চরম হয়রানির শিকার হয়। এরপর জনতার পল্টনমুখী প্রবল স্রোতকে প্রতিহত করতে পারেনি সরকার। বিএনপি নেতাকর্মীদের আক্রান্ত করা হলেও তাদের উদ্যম দমাতে পারেনি অবৈধ সরকারের চেলা চামু গুন্ডারা। যে কোনো দুর্যোগে সবার আগে জনগণের পাশে দাঁড়ায় জামায়াত বলে নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এই কারণে যে বাংলাদেশে যে কোনো দুর্যোগে ও দুর্ভোগের জনগণের পাশে সবার আগে দাঁড়ায় জামায়াত ইসলামী। বর্তমান হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। দুপুরে রাজধানীর হাজিরবাগ এলাকায় মশারি বিতরণ ও নগর জুড়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এডিস মশা নিধন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধে 13 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত 15 দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশা নিধনের ঔষধ স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ মশারি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলুয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নূরনবী মানিক শেখ, শরীফউদ্দিন আহমেদ, আব্দুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য শাহিন আহমেদ খান, মাহফুজ আলম, বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া জামায়াতের উদ্বেগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক ও সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি এবং পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থাপনা গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়। সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের জনগণের মধ্যে তীব্র উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দেশের 60 জেলায় ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর এক তৃতীয়াংশেরও বেশি শিশু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 6 জন মানুষ মারা যাচ্ছে। হাসপাতালের বেডে রোগীদের জায়গা না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ধরনের দুর্ব্যবস্থা অত্যন্ত বেদনাদায়ক। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা, হোতা গ্রেপ্তার। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি মোহাম্মদ আসলাম চৌধুরী বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল নগরীর রূপাতলিস্থ র্যাব আটের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। গ্রেপ্তার বাবু গোপালগঞ্জ জেলার কোটোয়ালিপাড়া উপজেলার বানারজর এলাকার লালমিয়া চৌধুরীর ছেলে। অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, 2022 সালের 13 মে বিকেল 4টায় ভুক্তভোগী কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলা কোটোয়ালিপাড়ায় যান। সন্ধ্যা 6:30 দিকে আসামি বাবুর সহযোগী জেসান সেই গৃহবধূকে ভয় দেখে মোটরসাইকেল যোগে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘরের মধ্যে নিয়ে যায়। পরে নামধারী 3 জন এবং অজ্ঞাতনামা 2 জন আসামি সহ 5 জন গৃহবধূকে পালাক্রমে রাত 8:00 থেকে 11:30 পর্যন্ত ধর্ষণ করে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, ভুক্তভোগীর পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। 14 মে ভোর 5টায় ওই গৃহবধূ নিজ বাড়ির আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পিরোজপুর জেলার নাজিরপুর থানায় অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অপরাধে একটি মামলা করেন। ঘটনার পরে প্রধান আসামি বাবু সহ সবাই আত্মগোপনে চলে যায়। বিএনপির এক দফার সাথে গণতন্ত্র মঞ্চে গণ অধিকার পরিষদ ও গণফোরামের একাত্তা। যুগপথ ধারায় বিএনপি নেতৃত্বাধীন বৃহত্তর গণ আন্দোলনের সাথে একাত্তা ঘোষণা করে এক দফা দাবি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ ও গণফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করিয়ে গণ অধিকার পরিষদ এক দফা আন্দোলনের ঘোষণা দেয়। অন্যদিকে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ এক দফা ঘোষণার পাশাপাশি 31 দফা রূপরেখা ঘোষণা করে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের সিনিয়র নেতারা। বলে, যুগপথ ধারায় সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে একই ঘোষণা ও কর্মসূচির আওতায় নিয়ে এসে সরকার পতনের আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ। লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। একই সাথে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার 31 দফা রূপরেখা পাঠ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সংকীর্ণ বিরোধী রাজনৈতিক জোট ও দলমত সহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করেছি। রাষ্ট্রপতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল মাহমুদী। আজ তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সংযুক্ত আরব আমিরাত আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য COP28 এবং সংযুক্ত আরব আমিরাতের 52তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সেই দেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতে সফরের মাধ্যমে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল তা আজ বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলে নুরুল হক নূর। বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ রাজধানীর পল্টন গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল হক নূর এসব কথা বলেন। যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলন যেন এক দফার যৌথ ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এক দফা ঘোষণা পরে শোনান নুরুল হক নূর। তাতে বলা হয়, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান গতিতাবাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার ও ফরমাসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সরকারের অর্থনৈতিক মুক্তি। যুক্তরাষ্ট্রের আদালতে ছয় কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা তিন বাংলাদেশের। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নিতে আরোপের আগে মিথ্যা তথ্য উপস্থাপনা এবং লিখিতভাবে দাখিল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা করা হয়েছে। অভিযুক্ত কংগ্রেসম্যানরা হলেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য পেরি স্কট, অ্যালাপোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বেরি মোর, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বব গুট, টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য টিম বার্সেট, ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য ওয়ারেন ডেভিসন ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য কিথ সেলফ।